নমস্কার বন্ধুরা, আপনাদের হোমস টাইমস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন বাদাম কোরমা। এই মাটন বাদাম কোরমা করতে আমার লাগছে, এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, লাগছে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে নেওয়া আছে। আর তার সাথে আমার লাগছে এখানে নিয়েছি একটা গোটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, এখানে বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা, টক দই। আর তার সাথে লাগছে 3টে এলাচ, 2টো দারচিনি, আদা, রসুন স্লাইস করা আদা আর স্লাইস করা পেঁয়াজ, আমি 2টো পেঁয়াজ নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি এখানে 2টো আলুকে পিস পিস করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এখানে আমি মটনগুলোকে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দেব টক দই। আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার এই মিক্সের জারের মধ্যে এই টমেটো কুচি দিয়ে দেব। রসুন, কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করব আর কিছুটা ভেজে নেব। বাদাম, এই বাদামটাকে এই মশলার সাথে আমি একেবারে পেস্ট করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে দিয়ে দেবো তেল। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
ভেজে নিয়ে তারপর মশলাগুলো দেব। মশলাগুলো দিয়ে মাংসের মধ্যে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। এই মশলা জলটা আমি দিয়ে দেব। সাথে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি গ্যাসটা সিমে করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই আমার বাদাম মটন কোরমা রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।